আমি বলতে যাচ্ছি না আপনারা সুন্দরীরা মিলে আমাকে বসাচ্ছেন প্রেম তো আসে যায় প্রেম শাশ্বত প্রেম যত করবেন তত মন ভালো থাকে আসলে এই ধরনের কোনো প্ল্যান নাই আপনি আমার জন্য ওয়েট করে আপনার জীবনটাকে নষ্ট করেন না তো আমি মনে করি যে আপনারা বিয়ে শাদী করেন করে সুন্দর সংসার করেন আমি এই মুহূর্তে সেই মানসিক প্রস্তুতিতে নাই আমি বলতে যাচ্ছি না আপনারা সুন্দরীরা মিলে আমাকে বসাচ্ছেন তো আমি আমি আসলে বিয়ের আপাতত কোনো পরিকল্পনা নাই আর ইনবক্সে প্রতিনিয়ত সব সুন্দরী রমণীদের একই কোশ্চেন আপনি যেমনই আছেন তেমনই থাকেন বিয়ে করেন না একজন নায়কই বর্তমানে অবিবাহিত সেটা আজায়েদ খান সেজন্য বলে আপনি এভাবেই থাকেন আপনাকে এভাবেই দেখতে চাই আর শিল্পীরা ছয় বলে কবে বিয়ে করবেন আপনাদের কাছে একই কোশ্চেন কবে বিয়ে করব তবে আমি একটা কথা বলেছিলাম যে বিয়ে আসলে জন্মমৃত্যু বি আল্লাহর হাত দিয়ে উনি যখন লিখেছেন নিশ্চয়ই তখন বিয়েটা হবে তবে সেটার জন্য মানসিক প্রস্তুতি দরকার আমি এই মুহূর্তে সেই মানসিক প্রস্তুতিতে নাই যখন প্রস্তুতিটা হবে আপনাদের সবাইকে জানিয়েই ঘটা করে আপনাদের সাথে বিয়ে করব প্রেম তো আসে যায় প্রেম শাশ্বত প্রেম যত করবেন তত মন ভালো থাকে প্রেম সুন্দর প্রেম শাশ্বত এই যে এখানে লাগাই দেন এটা লাগানো যায় কি কেউ আছে আপনার আশে এই যে ক্লিপ লাগাই দেন আছে আছে লাগাই দেন সি টোল্ড মি অনেকজন সে আমার সে তারা বলেছে যে দেখি আপনি কতদিন বিয়ে না করে পারেন আমরাও বাসায় প্রপোজাল দিচ্ছি বাট আমরা করব না এটা ডিপেন্ডস অন আল্লাহ তাআলা কি আল্লাহ কপালে কার পাজরে কি লিখেছে কেউ বলতে পারে না বিয়ের সাথে সম্পূর্ণ আল্লাহর হাত দিয়ে হয় এটা আমি অনেক কিছু আশা করলাম লাস্টে কিছুই হলো না এটা লেটস হোপ আল্লাহ কার কামার জন্য কাকে রেখেছেন তখন দেখা যাবে ইনশাআল্লাহ ড্রিম গার্ল তো অনেক দিন দেখি চোখের সামনে ঘুরে কিন্তু কোনো স্থির হতে পারছি না আপাতত এখন কি প্রপোজাল আসে যে আমাকে বিয়ে করে অনেক লটস আপ আপনি কি তাদের কি বলেন তাদের কি উত্তর দেন আপনি তাদের কি উত্তর দেই যে আপনার এই ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আসলে এই ধরনের কোনো প্ল্যান নাই আপনি আমার জন্য ওয়েট করে আপনার জীবনটাকে নষ্ট করেন না আপনি গো টু এ গুড একটা গুড ছেলের কাছে যান সুন্দর করে সংসার করেন কারণ আমি এই মুহূর্তে বিয়ের কথা যেহেতু ভাবছি না আপনি আমার জন্য আশায় থেকে আপনাকে মিথ্যা বলে আশায় রাখা এটা এক ধরনের অন্যায় অপরাধ তো তো আমি মনে করি যে আপনারা বিয়ে শাদী করেন করে সুন্দর সংসার করেন হোপ লেটস হোপ আমার যখন আল্লাহ তাআলা যখন হুকুম করবেন তখন ইনশাল্লাহ আই উইল ম্যারি ইনশাল্লাহ যারা আমাকে নিয়ে তো ভালোবাসেন তাদের প্রতি আমার অতি কৃতজ্ঞতা ভালোবাসা তারা ভালো না বাসলে আজকে জায়েদ খান হতে পারতাম না কারণ এবং এই জায়েদ খান হওয়ার পিছনে এদের অবদান অনেক আপনাদের যারা মিডিয়া সাংবাদিক ভাইয়েরা আছেন তাদেরও কৃতজ্ঞতা তাদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে অনেক সাপোর্ট দিচ্ছেন এবং তারা আমাকে এই যে ভালোবাসেন বা তারা আমাকে যে যে পছন্দ করেন এবং তারা যেভাবে হোক আমাকে যতটুকু আদর করেন বা ভালোবাসেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আমি এটাকে এনজয় করি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমার এই এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং আমি এমনভাবে সবাই আর মনে কোঠায় এভাবে ভালোবাসার পাত্র হয়ে থাকতে চাই একটা মানুষের স্টাইল একটা মানুষের হিরোইজম মানুষের ভালো লাগতে পারে দ্যাট মিনস নট দ্যাট তার সমস্ত ব্যক্তি জীবন আমাকে ফলো করতে হবে আমার একটা ব্যক্তি লাইফ আছে আমি আমার বাংলাদেশি আর মুম্বাইয়ের যদি লাইফস্টাইল এক জীবনও করবেন হবে না বাংলাদেশি লাইফস্টাইলটা অন্যরকম তো আমি মনে করি বাংলাদেশি লাইফস্টাইলের স্টাইলে আমি চলতে চাই